ডক্টর ছত্রদল রায় ডাঙরিয়া, শহীদ পরিয়ালর সদস্য বিকাশ রায় ডাঙরিয়া, সদু অসম ছাত্র সন্থার প্রাক্তন রাজ্যিক কার্যনির্বাহ সদস্য রবীন্দ্রনাথ দাস ডাঙরিয়া, বিজনী আঞ্চলিক ছাত্র সন্থার সাধারণ সম্পাদক প্রখণ্ড বর্মন ডাঙরিয়া, শিল্পী পেনশনার লগতে ছাত্র সন্থার প্রতিটি কার্যসূচীত আমাক উৎসাহ যোগা সর্দার হরেন দাস ডাঙরিয়া, বিজনী প্রেস ক্লাবর সম্মানীয় সভাপতি হেমেন শর্মা ডাঙরিয়া, সাংবাদিক বন্ধুসকল, বিজনী আঞ্চলিক ছাত্র সন্থার প্রাক্তন উপসভাপতি মিন্টু তালুকদার ডাঙরিয়া, ছাত্র সন্থার কর্মকর্তাসকল, আজি 10 ডিসেম্বর ঐতিহাসিক অসম আন্দোলনের প্রথম শহীদ খড়্গেশ্বর তালুকদারর পবিত্র স্মৃতিত সদু অসম ছাত্র সন্থায় প্রতি বছরে আজির এই দিনট শহীদ দিবস হিসাবে পালন করে আহিছে। আর আমি বিজনী আঞ্চলিক ছাত্র সন্থায়ও কিছু কার্যকমুনিকারে এই শহীদ দিবস কার্যসূচী আমি অনুষ্ঠিত করছো। ঐতিহাসিক অসম আন্দোলনের 860 গৰাকী শহীদ হওয়ার পিছত ভারত সরকারের লগত আলোচনা মর্মে যে ঐতিহাসিক অসম চুক্তি, সেই অসম চুক্তি স্বাক্ষর হওয়া আজি প্রায় 38টা বছর অতিক্রম করিলে, কিন্তু এতিয়ালৈকে কোনো এখন সরকারে অসম চুক্তির কিছু দফা রূপায়ণের বাহিরে যি মূল দফা সমূহ এটাও তেওঁলোকে রূপায়ণ করবলৈ পৰা নাই। আমি সদু অসম ছাত্র সন্থায় অসম চুক্তির প্রতিটি দফা রূপায়ণের কারণে সময়ে সময়ে আমি আন্দোলন কার্যসূচী আমি গ্রহণ করে আছো।